الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেয়াই সাহেব বাড়ি আছেন নাকি? ও বেয়াই সাহেব, কে? আরে বেয়াই সাহেব, আসেন আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদের থেকে জলদি কর, জলদি কর, দেখ তাড়াতাড়ি আন, দে দে। বসেন বসেন, দামক নিয়ে জলদি। তারপর কি মনে করিয়া? ওই শালু কদম বুঝি কর। থাক থাক থাক, কার পোলা? আমাগো মাই ভাটি নইমুদ্দিনের পোলা। ও, নইমুদ্দিন তো মারা গেছে। হ, পয়লা বিবি এই শালুর মা, হেও মারা গেছে। গড়ে আসিল সৎ মা, হেরো নিকা হইছে ধরম পাশার পাটোয়ারির লগে। নেন খান, আপনি খান। আমি খাই না, কদিন যাব বুকের বেদনায় বড় কাতর আছি। খাদেন, মেহমানরা দুপুরে খাইব, ফুপুরে কগিয়া। না না, আমি ওখানে চলে যাব। আমি আপনার কাছে একটা দরকারি কাজে আইছিলাম। আমতা আমতা করতে আছেন কেন শানু? কইতে গেলে একরকম এটি, আপনি যদি ওরে জায়গির রাখেন। আগে হেডমাস্টার সাহেবের বাড়িতে জায়গির থাকতো, হেডমাস্টার সাহেব বুড়া হয়ে গেছে, চাকরি শেষ। তখন জায়গির থাকবা বাবা? জি হ। কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। খুব ভালো ছাত্র, ফার্স্ট হয়। ঠিক আছে শানু, আমার বাড়িতেই দাগির থাকবো। নিজের পুলার তো লেখাপড়া হইল না। আর মাইয়া, বাবা শানু, আমার সালেহা ফাইভ ক্লাসের বই ঘরে বসে পড়ে, তারে পড়াইতে পারবা না? পারু। মাইয়া স্কুলে যায় না? না, বই গারাম। মাইয়া ডাঙ্গর হয়ে উঠছে, স্কুলে পাঠাইলে মাইসে পাঁচ কথা কয়। আর পোলা হইব না, ওর কিছু হইব না। এই বয়সেই মারফতি লাইন ধরছে। আল্লাহ পাক দিন দুনিয়ার মালিক, মানুষ তার পেয়ারা বান্দা। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষ আল্লাহর ইবাদত করে, তাকে ভালোবাসে। ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি, বুঝতে পারছো? অত শরম করলে পড়বা কেমনে? কি হইলো? কিছু না। এই পাতাটা পড়ো, পড়ো। ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি, যেজন ভালো না বাঁচতে পারে সেজন বড় দুঃখী। আরে ভাইজান, শানু ভাই, আমাগো মাস্টার ওস্তাদ। আরে থোপালাইয়া তোর ওস্তাদ, ওর তো আমার হাঁটু সমান বয়স, ওস্তাদ না আমার দোস্ত। কি দোস্তালি করতে রাজি আছো? রাজি। আচ্ছা নাও, বিড়ি খাও। আমি খাই না, তুমিও খাইবা না। হুকুম না, দোস্তালির দোহাই, কসম খাও, এইসব আর না। কঠিন দোহাই দিছ, ঠিক আছে, আজ থেকে সব হারাম। হারি আরে কম রুদ্দিন, খুন সময় আইছ। কেমন আছো গো দাদি? ভালো ভালো। ওই সালেহা, ওর কথা তো বাজানে করছো, বাজানের ঘরে চলো ভাইজান, চলো। বাজান কে?
বাবা কমরউদ্দিন আইসস আয় বাবা আয় মা মরিয়া যাওয়ানোর পর ঘরের মায়া ছাইড়া দিলি ক বাবা কমর খ আমার একলা ফালাইয়া চইলা যাবি না তো গেলে ও দুই দিন থাইকা পরে যাম আবার যাবি যাইতেই হইব এই দুনিয়া কেউ থাকতে আসে নাই সবেই যাইব আইস হোক আর কাইল সবাই যাইব আইস হোক আর কাইল পাতান ওইদিকে যাও কই তুমি যাও ওই স্কুলে আমি যাই এই স্কুলে স্কুলের পথ ওইদিকে আমার স্কুলের পথ ওইদিকে যাই হ্যাঁ শুনলাম একটা এতিম ফুলারে বলে জায়গির রাখছেন রাখছি সালে আমার পড়াশোনার লাগিয়া ডাঙ্গর মায়ারে পড়াইব এক জোয়ান সেমড়া সৎ কাজে সতেক বাধা আমি জানি পাঁচ জনের পাঁচ কথায় আমার কিছু যায় আসে না হায় মা স্যার নে যা নে হ্যাঁ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে গাড়ি ঘোড়া চড়ে নাই গাড়ি চাপা পড়ছে ওই এই কথা কোস কাটলো সেমনি সে হারা খান দাও না জানি জ্বরের কাউয়া চুপ করলো সেমনি চুপ কর লেখাপড়ায় খাটনি আছে কোন বিয়ানে গেছে কিছু খাইতে দে যা যা কুকাসি কিছু না
Thank you.
বাইরে মান কইরো না আমি তোমার মন পিঞ্জিরা তুমি যে ময়না হায় হায় বড়ই লাগে ভয় তুমি মানুষ ভালা নয় নইলে কি গহিলা মাজার সঙ্গে কেউ হয় আসন হইও না বাইরে মান কইরো না মন পিঞ্জিরা তুমি যে ময়না হায় হায় বড়ই লাগে ভয় তুমি মানুষ ভালা নয় নইলে কি গহিলা মাজার সঙ্গে কেউ হয় চাইনা গো বুড়ি শোনো গো সুন্দরী চাইনা গো বুড়ি শোনো গো সুন্দরী নয়া গাছের লাউয়ের মজা পুরানে হয় না তুমি মতলবের পাগল চমক দিলে পিতল কো হয় না রে সোনা জানি চমক দিলে পিতল কো হয় না রে সোনা আরে ও আমার ময়না তুমি ফুসা কইরো না দোহাই লাগে অমন কইরা চইলা যায়ো না হায় দোহাই লাগে অমন কইরা চইলা যায়ো না সবই তো বুঝলাম তখন আসল কথাটা কি কন সালে বড় হইছে বিয়ার বয়সটা একরকম পারি হয়ে গেছে ও মামরা মায়া সারা করতে মন চায় না তবু যখন দিতেই হইব কিন্তু সুপাত্র পাই কই আউলা আরে সুপাত্র তো আমাকে গড়ি আছে কইতে এসেছিলাম আমার ভাতিজার দাউদের কথা দাউদ হ দাউদ শহরে থাকে পাটের দালালি করে দিদার পয়সা তার সাথেও শেষ করতে পারবো না সারা দেখতে শুনতে চলতে ফিরতে মাশাল্লাহ খাটি বেরো এই বাজারে ফেল ফালায় দাউদকে তো অনেকদিন দেখি নাই আসতে চিঠি দিছি আজকালকের মধ্যেই আসবো কোনো চিন্তা করেন না তালুকদার সাহেব দাউদের লগে সালেহারে দিয়া হইলে ওরা বড় সুখেই থাকবো সুখ তো কপালের লিখন তবুও মানুষ সুখী হওয়ার চেষ্টা করে আচ্ছা একটু সময় দেন বিষয়টা ভাইবা দেখি চাচা কি জবান দিয়া ফেলাইছে না চিন্তা করে দেখবো টাইলার অত চিন্তার কি সময় আর সুযোগ বুঝা দাদিরে দিয়া প্রস্তাব দিলে হইব ফট করে যদি প্রস্তাব দেই আরে কোন সে বন্যের কুইত পুরে নাম লইয়া নাজেল হইলি দিন দুপুরে হয় কে জালাতন আমায় ছাইরা দে এখন যা 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 ঘরে বেড়া যা পুনসে বনের কই তরি তুই পুরপুরে নাম লইয়া নাজেল হইলি দিন দুপুরে হয় কে জালাতন আমায় ছাইরা দে এখন যা 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 ঘরে বেড়া যা তুই হুকুমে দেনেওয়ালা কানা পোলার পথ লোচনে নামের কি বাহাত হায় হায় বাসা রে আমার দিল লাগে তোর ভালো লাগে না দেখা ওইটা ছিলাম আইজ বিয়ানে তিনটা পুঁজি হইল মাঠে তুরি কারণে অচমরি পঞ্চাশ দেখা শোনা লাগে রে তুই মানুষ ভালা না মাইয়া লোকের মনের কথা কিছুই বুঝিস না শুনাছি মাইয়া লোকের সবই ছলনা মুখেতে মিঠা কথায় করে বাহানা খাদা নাকের খাদা রে তোর কথার কিছু আমি আইসা যে মরি তোর সাথে আর ভাব করুম না
আরে সে বনের কই তরি তুই পুরপুরি নাম লইয়া নাচলে হইলি দিন দুপুরে হাইতে জ্বালাতন আমায় ছাই যাতে এখন যা 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 ঘরে ফিরা যা কোন বাদেশের বাদশা রে তুই হুকুম দেনে ওয়ালা কানা পোলার পদ্দল তোর নামের কি বাহার হাই হাই বাদশা রে আমার দিন লাগে তোর ভালো লাগে না কথা কইলে শুনে খালা বেজার হয় গরম ভাতে মুখ ফিরাইয়া বিড়াল দেখি রয় কি কানে বিড়াল তুই 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 কি খাটি কথা সেই বলে যার পিরিত খাটি হয় তৈলা জামু পরের ঘরে প্রস্তাবি নিতায় কথা কইলি রে তুই হাই রে আমার যা প্রীতি রাখায় আঠায় চড়াইলি পরা নাই বা থাকু রাজ্য রে তোর নাই বা সিংহাসন তোরে বাচ্চা মিয়াসন তোরে ছাড়াই আমি বাঁচুম না আরে সে বনের কই তোরি তুই পুরপুরে নাম লইয়া নাজেলে হইলি দিন দুপুরে কাইরা নিলি মন আমি করিছি এখন পুরে আমার প্রাণের দোতারা কোন বাদেশের বাচ্চা রে তুই পিরিত কনে ওয়ালা একুন জাদু দিয়া পাগল করলি আমার মন আমি করিছি এখন ওরে আমার রসের কই তোরা রাজি ওরে আমার প্রাণের তোতারা টিয়ো টিয়ো ইউ বয় এদিকে এসো তাকিয়ে দেখছো কি হোয়াট ননসেন্স পথের মাঝে পানি কেন এই বন্যার পানি তো সব অনুহুকাই নাই পাড়ি দেবো কি করে এখানে কোনো পুল নেই আছে না এই যে আমার তারি নৌকা এখানে এটা কি বসলো হোয়াট ইজ দিস এইটা হইলো গিয়া তার গরুর সারি গরুরে পানিও খায় আপনার মতন ছাগল না না কি বললে কিছু না কিছু না ওটে 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 জাস্ট প্রত্যেক শনিবার হলে গিয়া না এই তারি দিয়ে আমি 500 ছাগল বার করি একটা ডুবে না রাত কথা বলো না দিছিলেন তো আমার জেলে মরে যেতেন গা তোমাকে আমি একটা লাত্তি মারবো নো আমি চন্দর শিকদারের ভাতি যা গ্রামের শিক হলিডে ভিলেজিং বিউটিফুল কে গো তুমি রামনি
পছারেন আহা ড্রাগন কিং আই এম নট এ বদমাইশ টু হোয়াট ইজ দিস আই এম নট এ বদমাইশ আই এম দাউদ খান ভাতিজা চন্দ্র সিকদার এ মস্ত বড় ফেনি চলে গেল চন্দর সিকদার সালে আমারে দেখতে আসনের কথা দেরি করতেছে কেন নাস্তা পানি সব ঠিক আছে তো সালে আর একটু সাজাই গুজে দিও ফুবু তালুকদার সাহেব ওই আসে গেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন বসেন বসেন ইংরেজি লেখাপড়া জানো ভাতি যা আমার কদম শিখর থাক 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 দেরি করে ফায়দা কি আমার হাতে টাইম খুব কম সালে হামায়ের তো দেখাই আছে আজকালের পুলাপান বিয়ার আগে নিজের বউরে এক নজর দেখা নিতে চায় আমাদের ফ্যামিলিতে একটা সিস্টেম আছে আংটি দিতে হয় তাই সালে হামায়ের আনতে কন ফুবু সালে হারে নিয়ে আসো তুমি তো আবার বিলাই যাও ম্যান লিটারেসি ইংরেজি বোঝো না আঙুলটা দেখি ¡Vamos! 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 ¡Vamos!
আমি তো কিছুই জানি না, হাত কাপড় দিয়ে একটা এতিম পালেন, সব শয়তানের গোড়া সেই। না না, শানু বড় ভালো ছেলে। ওই ভালো ছেলের লোকেই মায়া বিয়া দেন। তবে এই কথা মনে রাখেন, শানুরের জামাই করলে আমরা সবাই আপনারা এক গয়া করু। তোমদর শিকদার শয়তানের জেলা, ও আমার শাসাইয়া গেল। আল্লাহ ভরসা, চন্দর কোনো ক্ষতি করতে পারবো না। ঘরে আমার বয়সটা মায়া, তার চিন্তায়। চিন্তা কি, বিয়ার ফুল যখন ফুটবো পাত্র তখন আপনি আপনি জুটবো। কিন্তু পাত্র শানুর লোকে সালে আরে খুব মানাইব। শানু? হ, শুকুর আলহামদুলিল্লাহ। এই কাণ্ড ঘটাইছো? খুব উচিত শিখাইছে আরাম জবাব। বিয়া ভাঙা গেল খারাপ করিস না, সালেহার মতো বান্দরীরে ভুইলা যা, সুন্দরী মায়ার অভাব নাই দেশে। কিন্তু আমার কপালে তো জুটে না,
দিন কে দিন বয়স বাড়ে না কমে? চুপ কর হারাম দাদা, সামনের বৈশাখেই তোরে আমি বিয়া করাম। পাটের দালালি করনের লাইয়া শহরে গিয়া কাম নাই, বিজনেস না করলে খাবো কি? এই আমার ঘরে কি ভাতের অভাব? এইসব ঢঙ্গের জামা কাপড় ছাইরা লুঙ্গি পর। সালেহা, সালেহা, চাচা আমি বিয়ে পাস করছি। শুকুর আলহামদুলিল্লাহ, আজ যে আমার কি খুশি লাগতে আছে। বিয়ে পাস তো হইলো, এখন নাতির বিয়া পাস হইব কবে? আমার খুশির খবরে তোমার মন বেজার? বেজার কই? তোমার খুশি তো আমার খুশি। তাহলে মুখে হাসি নাই কেন? হাসির দিন তো ফুরাই গেল। তুমি এম পড়তে শহরে যাইবা, ব্যারিস্টারি পড়তে বিলাত যাইবা, তখন আমার মতো অভাগীরে ভুলে যাইবা। না সালেহা, যারে ভালোবাসা যায় তারে কোনোদিন ভোলা যায় না। তুমি আমার চোখের আড়াল হইলেও মনের আড়াল কোনোদিন হইবা না। মনের মতো মানুষ করে তুলুম শানুরে, এমএ পাস করামু, আইন পড়াইতে বিলাত পাঠামু, আমার শানু ব্যারিস্টার হইব। পরের পোলারে ব্যারিস্টার করবা, আর নিজের পোলা? নসিব নসিব সবই নসিব, আমার ঘরের ভাত খাইয়া পরের পোলা মানুষ হয়, আর নিজের পোলা পথে পথে ঘুরে বেড়ায়। পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা, পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে দিবানা, পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা। ফুল নদী মাঝে অথই ঢেউ, কারো মনের খবর রে রাখে না তোকে। একুল কুল দুকুল নদী মাঝে অথই ঢেউ, কারো মনের খবর রে রাখে না তোকে। আমি জানলাম না পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা। আপন আপন স্টেশনে নামে কত জন, জানি না তো কত দূরে আমার স্টেশন। আপন আপন স্টেশনে নামে কত জন, জানি না তো কত দূরে আমার স্টেশন। নিজের কাছে পর যে রইলাম, আপন কবু হইলাম না, পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা। পথের মানুষ আমি যে ভাই, পথে ঠিকানা। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে আপনাকে বলতে কোনো অসুবিধা নেই,
অবস্থা তেমন সুবিধাজনক নয়। বাম দিকের ফুসফুসটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোন রকম উত্তেজনা, মানসিক দুশ্চিন্তা রোগীর জন্য খুবই বিপজ্জনক। আসুন। কে কে এখানে? ভাইজান। বাবা কমরুদ্দিন, কতদিন পরে আইলি বা? বাজান, এতদিন কই আসলে ভাই? মাজারে মাজারে পথে ঘাটে ঘুরা বেড়াইছি, তোর কিসের অভাব? কেন তুই ফকিরের মতো মাজারে মাজারে ঘুরে বেড়াস? দুনিয়াদারি আমার ভালো লাগে না বাজান, তোর ভালো লাগে না? আর আমি দুনিয়াদারি আঁকড়াইয়া থাকতে চাই, পারি না। সময় আমারে কইতে দে বাবা কমরুদ্দিন। বাজান, আমি মইয়া গেলে বাড়ি ঘর সংসার সব ভাইসা যাইব। তোর বোন সালেহার বিহার বয়স পার হইয়া যায়, তার কি গতি হইব? তোমরা অমত না করলে শানুর লগে সালেহার বিয়া। হ্যাঁ ঠিক, শানুর হাতে সালেহারে তুইলা দেব। শানু যতদূর লেখাপড়া করতে চায় করাইস, ওর বিলাত যাওয়ানের শখ, ব্যারিস্টার হওয়ানের ইচ্ছা। ও বড় হইব, দেশ ও দশের মুখ উজ্জ্বল করব। আমি হয়তো দেখা যাই পারুম না, জমি জমা বাড়ি ঘর সবই রইল, টাকার অভাবে ওর জন্য লেখাপড়া বন্ধ না হয়। তুই ওর তেলের মুখসুদ পুরা করিস বাবা, কথা দে, কথা দে বাবা, কথা দে, কথা দে, কথা দে, কথা দে বাবা, কথা দে। কথা দিলাম। শানু, বাবা শানু, আজ তোমার কাছে আমার একটা অনুরোধ। মা মরা মেয়া সালে হারে তুমি কোনো দুঃখ দিও না বাবা। আমি দাওয়াত করতে যাই। এই দাওয়াত আমরা কবুল করতে পারি না। কেন? শানু একটা এটি ভিনগ্রামের পোলা, চাল নাই, চুলা নাই, বংশের ঠিক ঠিকানা নাই, তার লোকে। না না, শানু খুব ভালো মানুষ। তাইলে ওই ভালো মানুষ লাগেই থাকো। আমাগো মতের বিরুদ্ধে বিয়া যখন ঠিকই করে ফেলেছো, তখন আর আমাগো দিয়া কাম কি? গায়ের পাঁচ জনের বাদ দিয়ে বিয়া আউলা, সেই বিয়ে আমরা স্বীকার করি না। কি কমই আর কমই আর স্বীকার করি না। চাচা, এ যে দেখি আমজা সালাও যায়। যাইতে দে, কইছি তো সালেহার থেকে মায়ের লোকে তোর বিয়া করাম। কিনা
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله ادير جورا তুমি قائم রেখো আল্লাহ আমিন দমদর শিকদার মনু মাতবর ওরা ওরা অহন আইল না না ওরা আইব না ওরা সবাই দল পাকাইছে কেউ এই বিয়াতে আইব না বিলাপ যাম মানুষের সব আশা কি পুরা হয় শানুর ব্যাপারে কি করলি শানুর পড়াশোনা হইব দাদি সবই হইব কিন্তু আমরা তো টাকা করি নাই টাকার জোগাড় দিতে অরি করতে হইব ভাই তুই না তোর বাপের কথা দিছিলি ও বাপের কথা দিছিলা বইনের জামাইরে মানুষ করবা তাই টাকা চাইতে আইছো কইতাছিলাম কি 1,300 টাকা কর্জা দেন খালি হাতে 3,000 দেখো মিয়া তুমি ফকির মানুষ দুনিয়াদারের কিছুই বুঝো না চাইলেই কি কেউ 3,000 টাকা দেয় কি করতে হইব কোন নদীর পারের বুড়ো ক্ষেতটা যদি বন্ধক রাখো কি কো আমি রাজি তাইলে সন্ধ্যার পর দলিল পত্র নিয়ে এখানে আইসো টাকা রেডি রাখো দাদি দাদি ঘুমাইছ Thank you.
সব দলিলপত্র লই আইছো নদীর পারের ক্ষেতের দলিল আপনি পাইছাল আমি তো চিনি তিনি না থাও দলিলপত্র সব থাও দাগ নম্বর খতিয়ান নম্বর সব মিলাইয়া যা রাখনের রাখুম যা ফেরত দেওয়ানের পরে দিব আইছা এই না 3000 টাকা পুরেই আছে বুঝালো যাই এই লও এত টাকা দিয়ে কি হইব ভাইজান শানু টাকা যাইব এমই পড়ব লাগব না তাই বলে এক লগে এত গোলাম টাকা লাগবো লাগবো তুমি তো একা যাইবা না সালে আরো লগে লয়ে যাইবা কিন্তু মানে আমি তো ভাবছিলাম হলেই থাকুম আরে না না হলে থাকবা কেন বাসা ভাড়া কইরা শহরেই সংসার পাতবা আর দেরি করো না শুক্রবারই রওনাও দাদি দাদি গো এই যে দাদি আরে শানু ভাই সালে হবু আর সকল তো শহরে গেছে হ আমি গেছিলাম ওর থানায় হাজিরা দিতে রে দেহা হইল না ও দেখাতে ও তোয়া খুব লয় তোয়া করিস ভাই শানুর চিঠি কি লিখছে টাকার দরকার নাও এখানে সই করো দাদি কপাল খারাপ বন্যার পানিতে ব্যাপক ফসল বাইসে গেছে তাইলে উপায় আল্লাহ ভরসা চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রী প্রেগনেন্ট পাগলা
কি খুশির খবর, পূর্ণিতে আমার নাম দিতে করতে দাদি। আলেয়া, আরে ভাইজান কেমন আছো তোরা? ভালো, দাদি জানলা না? দাদি কেমন আছে? ভালোই, খালি বাড়ি কিনা তাই খাইছি। শানু কই? ঘরে, তুমি যা। পরীক্ষার খবর কি? আজকালের মধ্যে রেজাল্ট বেরোবে। পাশ করবা তো? ফার্স্ট ক্লাস পাবো ইনশাল্লাহ। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বুঝি না, পাশ করলে তোমার বিলাত পাঠামু। সেসব ব্যবস্থা একরকম হয়েই আছে, সামনের মাসের মাঝে মাঝে রওনা হতে চাই। কিন্তু কিন্তুটা কি? টাকার দরকার। কত? প্লেন ভাড়া আপাতত 12,000। ওখানে গিয়ে না হয় একটা চাকরি বাকরি করে। ঠিক আছে ঠিক আছে, যেমনি হোক টাকার জোগাড় আমি করুমি। অতগুলো টাকা চাইলেই কি কেউ দেয়? টাকা আমার জোগাড় করুনি লাগবো। ঠিক আছে, আপনার কাছে রাখা কাগজপত্র গুলো আমার ফেরত দেন। কাগজপত্র? আরে মিয়া, এ যাবৎ যত টাকা নিছো সবাকে শোধ করো, তবে না কাগজপত্র। আরে চিন্তার কিছু নাই, টাকা তোমারে আমি দিব, তবে ওই কাগজপত্রের জামানতে চলবো না। তোমার ভিটা বাড়ি যদি সাফ কাওলা কইরা লিখা দেও, যদি দখল অধিকার দেও তাইলে। দখল অধিকার? সানু যতদূর লেখাপড়া করতে চায় করাইস, ওর বিলাত যাওয়ানের শখ, ব্যারিস্টার হওয়ানের ইচ্ছা। ও বড় হইব, দেশ ও দশের মুখ উজ্জ্বল করব। আমি হয়তো দেখা যাইতে পারুম না, জমি জমা বাড়ি ঘর সবই রইল, টাকার অভাবে ওর জন্য লেখাপড়া বন্ধ না হয়। তুই ওর তেলের মুখসুদ পুরা কুইস বাবা, কথা দে কথা দে। কি ভাবতাছ? আমি রাজি, সামনে সোমবার দিন আইসা, কাগজপত্র লিখা কেকে নিয়ে যাইও। ০০৫ নম্বর ফ্লাইটে প্রস্থান সময় ঘোষণা করছি। প্লেন ছাড়ার সময় শরীরের যত্ন নিও। প্যাসেঞ্জার্স অফ দ্যাট ফ্লাইট আর রিকোয়েস্টেড টু বি অন বোর্ড প্লিজ, থ্যাংক ইউ। মিষ্টি বড়ই, কত বড়ই গাছের মধ্যে উঠতে পারো নামতে পারো না, আপোষে না নামলে কিলে না মামু। আগে নামায় লোক নামাইতে পারি এক শর্তে, আগে কও তুই আমারে বিয়া করবি। যা কও তাই হুনু, আগে তো নামাও। তাহলে ভালো, কদি কবে সারম বিয়ার মামলা? বিয়ারে নিজের তোকে দিতে ধরলাম তোমরা। শানুবের খবর কি? হ্যাঁ তো বিলাত গেছে।
তোমরা গ্যারামে ফিরাইলে যে? গ্যারামের মানুষ আমরা, শহরে মন টিকে না। থাকবা কই? এই কথা কখন? জন্দর শিকদার তোমাকে বাড়ি দখল নিছে। কি কইলা? চলে আ, জলদি আ। পরের বাড়ির অন্দরে যাইতে পারমিশন লাগে। এটা তো আমার বাপের বাড়ি। আসিল ওখানে বাড়িটা আমার। এই বাড়ি আপনার হইল কেমনে? এই কথা তোমার বাইরে দিকাও। 12,000 টাকার বদলে আমার এই বাড়ি সাফ কাওলা কইরা দিছে তোমার ভাই। কেন? চুপ করে থাকো না ভাইজান। কেন? কেন? শানুর বিলাত পাঠানোর টাকা জোগাড় করতে গিয়ে কবর দিন। এইটা তুই কি করলি? শানুর উপকার করতে গিয়া জন্মের আগে শানুর সন্তানকে তুই গড়ছড়া করলি। বাজানরে জবান দিছিলাম, শানুর বিলাত দানের শখ, ব্যারিস্টার রানীর ইচ্ছা, তার ইচ্ছা পূরণ। বাড়িটা তুমি হাত ছাড়া করছো, কিন্তু এইসব কথা আমাকে আগে জানাও নাই কেন? জানালে তোরা বাধা দিতি। শানুর বিলাস দাও নই তো না? বাজান কইছিল শানু জব্দুল লেখাপড়া করতে চায় করাইস, ও 110-এর মুখ উজ্জ্বল করব। আমি বাজানরে জবান দিছিলাম, আমি আমার জবান রাখছি। এই জবান রাখতে গিয়া আমাকে স্বামীর জীবন বিষায় দিলা, ফকির বানাইলা। কখন আমরা কই যাবো? কই যাবো? যেদিকে দুই চোখ যায় সইলা যা, খালাই রে চোখে যাও। যাও কইতাছি, যাও। জানলাম বলছি, টাকার গরমে জোয়ারে পানি মতো উঠলাই উঠছো, মনে রেখো জোয়ারের শেষে বাতা আসে। ই আমার বাড়িতে খালাইয়া আমারই অপমান। যাও যাও বাইরে গছ, যাও যাও কইতাছি, যাও। শোনো সালেহা, এখনো সময় আছে। এই বাড়ি তোমার বাড়ি হইতে পারে যদি শানু তালাক দিয়া মারে। এখানে আর এক মুহূর্ত না, আমার বাড়িতে চলো। সুখ হয়তো পাইবা না, কিন্তু শান্তিতে থাকতে পারবা। চলো বিলাতের সিডি সব আমার কাছে দিবি। দূর বেটা, বিলাতের সিডি যে সেই পড়তে পারবো না, আমার এই বইটা দিতে হইব, বুঝছাস? আশা করি খোদার ফজলে কৌশলে আসো। আবু বাড়ি ঘরে কোনো কথা লিখিস না, আমাকে লেখাপড়ায় বাধা পড়বো।
খোদার ফজলে কৌশলে আসো। আমাকে বাড়ি ঘরের কোনো কথা লিখিস না, আমাকে লেখা পড়ায় বাধা পড়বো। ঠিকই কইছ দাদি, আমরা সকলে ভালোই আছি। ইতি সালেহা। কই যে তাসা চিঠি ফালাইছি? বুঝছি বুঝছি, শানু রে চিঠি দিতাসা, ভালো ভালো, খুব ভালো কথা। কিন্তু আমরা থাকতে তুমি ঘরের বউ হইয়া যদি পোস্ট অফিসে যাও তাইলে তো বড় শরমের কথা। মাইনসে দেখলে কইব কি, পাঁচজনে পাঁচ কথা রটাইতে পারে, সব তো আর সমান না। দাও দাও সিডিটা দাও, আমি পোস্ট অফিসে ফালাই দিব। কিন্তু আহা, তুমি অত চিন্তা করো না তো, শানুরে বিলাত পাঠানের লাগিয়া আমার চাষায় কত সাহায্য করছে, আর আমি তার ভাতিজা হইয়া একটা সিডি ফালাইয়া সাহায্য করতে পারব না? দাও, এইবার তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। সিডি কোথায় যাইবা বিল্লাতে? যাওয়াইতাছি তো গোটা না। ড্যাডি, হার্ট স্পেশালিস্ট ডক্টর প্যালেসের কাছে গিয়েছিলে? হ্যাঁ, রিপোর্ট ভালোই, তবু ডাক্তার বলেছেন কিছুদিন বিশ্রাম নিতে। ডাক্তার বললে কি আর তোমার বিশ্রাম নেওয়া হবে? এই সপ্তাহের শেষেই তো এই বাড়ি ছেড়ে গ্রাম রোডের ফ্ল্যাটে চলে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, সে যাও কিছুটা হবে। কি ব্যাপার, মুড অফ কেন? বাপ মা যেন মন খারাপ লাগছে। বিদেশে এলে প্রথম প্রথম এরকম হয়, পরে সব ঠিক হয়ে যায়। জানো ড্যাডি, ওনার চাকরি করছে। সেটাই তো স্বাভাবিক, তবে আমি বলছিলাম কি, আত্মীয় স্বজনহীন এই বিদেশের মাটিতে তুমি যখন প্রথম পা রাখলে তখন হঠাৎ তোমার সঙ্গে আপ করে আমি মুক্ত হয়ে গেলাম। তারপর তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম, তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসি। আমি আপনাকে প্রীতিতুল্য মনে করি। তাহলে তো বাবা, তোমাকে আমি আর চাকরি করতে দিতে পারি না। কিন্তু তোমার সব খরচা আমি চালাবো। কিন্তু দেখুন, আমি, তুমি জানো না শানু, রিতার মা মারা যাওয়ার পর রিতাকে নিয়ে এখানে আমি চলে আসি। ভেবেছিলাম রিতার মায়ের স্মৃতি আমি ভুলতে পারবো, কিন্তু পারিনি। আজ 12 বছর কেটে গেল, দেশের বাড়িতে আর ফেরা হলো না। শরীরের যে হাল অবস্থা, হয়তো ফেরা আর হবে না, কিন্তু মনটা,
ড্যাডির মনটা একেবারে সেকালের বাঙালির মতো। রীতা ঠিকই বলেছে, তোমাকে তো বলেছি শানু, দেশের বাড়িতে আমার অনেক সম্পত্তি সাত ভূতে লুটে খাচ্ছে, জুট মিল, চা বাগান সব ট্রাস্টিদের হাতে, এমনকি গুলশানের বাড়িটা পর্যন্ত খালি পড়ে আছে। আজ যদি আমার একটা ছেলে থাকতো। ও তো তোমার ছেলে না ড্যাডি, ছেলের মত, তাই সাহায্য নিতে বিবেকে বাঁধছি। এক্স্যাক্টলি সো। ঠিক আছে, আমার ড্যাডির কাছে ঋণী না থাকতে চাও, ঋণ শোধ করে দিও। জানো ড্যাডি, ওর বাবা না মস্ত বড় জমিদার ছিল। তাহলে আর কি, আমার দেওয়া টাকা তোমার যখন খুশি ফিরিয়ে দিও, চাকরি বাকরি দরকার নেই। তুমি খুব নাম করা ব্যারিস্টার হও এটাই আমি চাই। এক্সকিউজ, আমার সম্বন্ধে মিথ্যে কথা বললে কেন? আমার বাবার কাছে তোমাকে ছোট করতে পারবো না। আমাকে বড় করে তোমার কি লাভ? লাভ লোকসানের কথা জানি না, শুধু এইটুকু জানি, আই লাইক ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ। রীতা শোনো প্লিজ, আমার কিছু কথা তোমার শোনা দরকার, আজ বলি কাল বলি। আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। কিন্তু রীতা শোনো, আমার কিছু কথা আছে যা শুনলে হয়তো তুমি আমাকে আর ভালোবাসবে না। আমি তোমার কোনো কথা শুনিনি, শুনবো না, শুনতে চাই। ভালোবাসার রং মহল রঙিলা এই মন, এই জন্য দু
ঠিকানা লেখো নাই ঠিকানাটা আপনি লিখে দেন মাস্টার সাহেব পোলার খবর জানাইতেছো বাপেরই কিন্তু বাপে তো পোলার খবর নেয় না বিলাতের শহর হুনসি সবাই খুব ব্যস্ত থাকে সময় পায় না বোধহয় আসলে শানু তোমাকে ভুলে গেছে না না মাস্টার সাহেব শানু বড় ভালো ছেলে সে কি আমাকে ভুলে যেতে পারে আরে পারে পারে মানুষ সবই পারে সালেহাকিনি তুমি খুব দুশ্চিন্তায় পড়েছ মন ঠিক করে উঠতে পারছ না ধর্ম সাক্ষী রেখে যে সালেহাকে তুমি বিয়ে করেছিলে তাকে ভুলে আজ তুমি রিতার প্রেমে পড়েছ কেন এমন হলো আমি জানি না আমি বুঝি না তুমি কি মনে করো সালেহা তোমার উপযুক্ত ধরনই নয় তুমি কি মনে করো সালেহা গ্রামের মেয়ে বলে তোমার পাশে বেমানান না 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 তাহলে কেন তুমি আজ সালেহাকে ভুলে গেছো না না সালেহাকে আমি ভুলিনি ভুলতে চাই না তাহলে রিতাকে তুমি ভুলে যাও রিতাকে না না রিতাকে আমি ভুলতে পারি না কেন চুপ করে থেকো না বলো কেন রিতা রিতার বাবা চৌধুরী সাহেব সবার কাছে আমি কৃতজ্ঞ আর সালেহা সালেহার বাবা তালুকদার সাহেব তাদের প্রতি কি তোমার কোনো কৃতজ্ঞতা নেই কোনো কর্তব্য নেই মায়া মমতা স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা কিছুই নেই আছে 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 সব আছে কিন্তু আমি জানি না আমি আমি কি করব আমি কোন পথে যাব রিতাকে ভুলে তুমি সালেহার কাছে চলে যাও রিতাকে আমি ভালোবাসি তাকে আমি ভুলতে পারি না তাকে আমি ভুলতে পারি না সালেহাও তোমাকে ভালোবাসে তাকেও আমি ভুলতে চাই না কিন্তু একজনকে তোমার ভুলতেই হবে কাকে রিতাকে না সালেহাকে শানু 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 শিগগির এসো বাবা যেন কেমন করছে শানু শানু মাই বয় আমার সময় ফুরিয়ে ডাক্তার না না ডাক্তার ডাকার সময় হবে না শানু শানু তোমাকে আমার কিছু কথা বলার আছে শানু মামারা মেয়েরিতা ওকে আমি বিয়ে দিয়ে যেতে পারলাম না এই যে আমার কি দুঃখ রিতা কাছে আয় মা আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো বাবা শানু আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক রিতা কথা দাও রিতাকে তুমি আপন করে নেবে তুমি ওকে বিয়ে করবে কথা দাও শানু কথা দাও কথা দাও রিতাকে তুমি বিয়ে করবে কথা দাও শানু কথা দাও কথা দাও শানু কথা দাও
কথা দাও। তোমার ভাই কিছু করতে পারে না? হ্যাঁ, উদাসীন মানুষ, বাড়িতেই থাকে না, কোনো খেয়াল নেই, দাদির শরীরটাও ভাঙ্গে পড়ছে। বাদশা মিয়া সাহায্য করে না? তার তো আর জমি জমা নাই, কয় টাকাই বা বেতন পায়, আমরা তার ঘরের বোঝা। এইভাবে আর কয়দিন চলব? আমি কই কি, অনেক দিনের অদেখা তালাক তো একরকম হইয়াই গেছে, তুমি আরেকটা বিয়া কর। না না খালা, এই পাপ কথা মুখে আইনে না, আমি জান দিব, তবু মান দিব না। অনেক দিনের অদেখা তালাক তো একরকম হইয়াই গেছে, তুমি আরেকটা বিয়া কর। দুঃখে আমার পরান্ডা ফাইটা যায়, আমার ঘরে থাকলে তো তোমার ট্রাং ভর্তি শাড়ি থাকতো। আর আইস, এই টাকা কয়টা রাখো, আমার ঘরের ঘরণী হইয়া তো আমার সুখী করলা না, এই টাকার বদলে আমার খুশি কইরো। Thank you.
समय হইলে আইবো সবাই কয় আমার বাবা না কেল আইবো না বাবা না কে আমাকে ভুলা গেছে সবাই ভুল কয় খোকন সবাই ভুল কয় তোর বাবা আইবো ব্যারিস্টারি পাস কইরা আইবো বাবা আইলেই বাবারে মারো না খোকন বাপের এমন কথা কয় না বাবা দুষ্ট না খোকন তোর বাবা ভালো মানুষ ভালো যদি হয় তোর বাবা তোমারে কান দেখে খোকন চোখে যন্ত্রণা হচ্ছে কতবার বলেছি ডাক্তার দেখো তা আমার কথা শুনলে তো তবে কি আসছি এই বউ এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবেন ওকে থ্যাংক ইউ রোজ রোজ রুটি খাইতে ভাল লাগে না মা বাদ দাও আজ খায় নে বাপ কাঠ ফাটা গরম পড়ছে আইস বোধহয় তার চিঠি আইব চিঠি আইল না না সালো মেয়ে তোরে ভুলে গেছে তুমি এমনি পড়তে শহরে যাইবা ব্যারিস্টারি পড়তে বিলাত যাইবা তখন আমার মতো অভাগীরে ভুলে যাইবা না সালেহা যারে ভালোবাসা যায় তারে কোনোদিন ভোলা যায় না তুমি আমার চোখের আড়াল হইলেও মনের আড়াল কোনোদিন হইবা না সালেহা হে আল্লাহ হে রহমানুর রহিম তুমি কও ও কি আমারে ভুলে গেছে ও কি আমারে ভুলে গেছে ও কি আমারে ভুলে গেছে
আগে চুপ করুন, এসব কথা আরেকবার আমি আপনাকে অ্যারেস্ট করব। আপনি যান। শেষ পর্যন্ত নসিবে আমারে বাইর করে লয়ে যাও চাচা। চেষ্টা তো করলাম, কিন্তু আমি আর কি করুম, আল্লাহর ডাক। দাদি কই? দাদি নাই, ভাই জান দাদি নাই, দাউতাই খুন করছে। খুশির খবর পাইছিলাম, দুঃখের খবর পাইলাম। মিশা খুশির খবর শুনে আমার মন ভুলাইতে চাও? মিশানারে বইন, হাসা কথাই কই, এতদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াইছি, গেছিলাম ঢাকা শহরে, আমাগো সানুর দেখা পাইছি, ধানমন্ডিতে থাকে। তার লগে দেখা করার চেষ্টা করছিলাম, পারলাম না, পোশাক আশাক দেখা পাগল ভাইবা দারোয়ান ঢুকতে দিল না। তোমার একটা কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হয় চল আমার লগে। ওই বাড়িতেই শানু থাকে, তোরা দুজনে যা। তুমি যাইবে না ভাইজান? না রে বইন, দারোয়ান বেটা ওই গেটে বসে আছে, আমারে চিনতে পারলে তোরেও ঢুকতে দিব না। যা যা, আমি এখানে খাড়াইয়া নজর রাখতেছি। বাপের লগে দেখা করতে চাই। তোমার বাপকে? খুকুন ক, তোর বাপের নাম শাহনওয়াজ চৌধুরী। বারিস্টার শাহনওয়াজ চৌধুরী তোমার খুকনের বাবা? কি হয়েছে দারোয়ান? এই বেডি সাহেবের লগে দেখা করতে চায়। আসতে দাও, যাও ম্যাম সাহেব ডাকে। আরে আমাকে বারিস্টার সাহেবের বউ। এই নাও, আমি তো ভিক্ষা করতে আসি নাই, তবে কেন এসেছো? বাবার লগে দেখা। কার সঙ্গে দেখা বললে? মানে মানে ব্যারিস্টার সাহেবের লগে দেখা। মামলা আছে বুঝি? জি জি জি। তোমার মামলা তো উনি হাতে নিতে পারবেন না। কেন? সাহেবের ভীষণ অসুখ, তাই তো ফকির মিসকিল ফেরাই না। সাহেবের লগে একটু দেখা। হবে না, তিনি বাড়িতে নেই। কই আছেন? হাসপাতালে। কোন হাসপাতালে? ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কিন্তু সে কথা জেনে তোমার কি লাভ? তুমি অন্য ব্যারিস্টার কাছে যাও। দেখা পালি না? সে বাড়িতে নাই, চক্ষু হাসপাতালে। দেখি খুলুন, একটু খুলুন। উফ, ডক্টর এনিথিং রং? আসুন আমার সঙ্গে। আরে তুমি দেখি আমার কথাই বুঝো না। আরে আমার চাকরিটা খাইবে নাকি? হ্যাঁ, মাত্র বাজে একটা, চারটা থেকে ছয়টা রুগীর লগে দেখা করার সময়, অহন ঢুকতে দিব না। দারোয়ান ভাই একটু মেহরবানি কই। কি মুশকিল, সরো 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 সরো।
ব্যারিস্টার চৌধুরীর বাম চোখটা কেটে বাদ দেবার পরেও ডান চোখটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ডাক্তার, এখনো উপায় নেই, যা দিয়ে চৌধুরীর অন্তত একটা চোখ বাঁচানো যায়। আছে, যদি কেউ একটা চোখ দান করে, যদি একটা সুস্থ সবল চোখ পাওয়া যায় তবেই। একটা সুস্থ সবল চোখ কে দেবে, কোথায় পাওয়া যাবে? আচ্ছা ডাক্তার, টাকা খরচ করলে একটা চোখ পাওয়া যাবে না? যত টাকা লাগে আমি দেব। চেষ্টা করে দেখুন। ঘোষণা, একজন মনুষ্য রোগীকে বাঁচান। ইসলামিয়া চক্ষু হাসপাতালের কেবিনে ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন। তার চোখের অবস্থা আশঙ্কাজনক। যদি কেউ তার ডান চোখটি দান অথবা যে কোনো মূল্যে বিক্রয় করতে রাজি থাকেন তবে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ডক্টর ইসলাম, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা। ঘোষণাটি শেষ হলো। ইসলামিয়া চক্ষু হাসপাতালের কেবিনে ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন। তার চোখের অবস্থা আশঙ্কাজনক। যদি কেউ তার ডান চোখটি দান অথবা যে কোনো মূল্যে বিক্রয় করতে রাজি থাকেন তবে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ডক্টর ইসলাম, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা। ভিতরে কেন? আমার ফরজ আদায় করতে। যার লেগে তুই এই কাম করতে যাইতে তোর, সে কিন্তু তোর কেউ না। সে আমার স্বামী। বহুদিন তার লগে তোর কোন সম্পর্ক নাই। তবুও সে আমার স্বামী। অনেকদিনের অসাক্ষাতে তার লগে তোর বিয়ার সম্পর্ক একরকম ভাঙা। আইনের সম্পর্ক না থাকলেও তার লগে আমার মনের সম্পর্ক আছে। শানু তোরে বুইলা গেছে? আমি তো তারে বলি নাই। তারে দিয়ে তোর কোনো আশা নাই? তবু আশা নিয়ে মানুষ বাঁচে। যাইতা যাইতা সালেহা, যাইতা। বাধা দিও না বাইজান, আমি যাবো, আমি যাবো। Ha ha ha!
স্যার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন তার চোখে রাখার জন্য। কে ওখানে? কে তুমি? এখানে কি চাও? জবাব দাও। ব্যারিস্টার চৌধুরীর জন্য আমি লোক দিতে চাই। কি টাকার জন্য তুমি চোখ বিক্রি করতে চাও? না না, টাকার জন্য চোখ বেচতে আসি নাই, আমি আমার চোখ দিতে চাই। কেন তুমি অন্যের জন্য চোখ দেবে বলো? চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। তোমাকে বলতেই হবে, তা নাহলে আমি তোমাকে দিতে পারি না। না না ডাক্তার সাহেব, আমি কিচ্ছু কইতে পারুম না, আমারে মাফ করেন। তাহলে আমি তোমার চোখ নিতে পারবো না। এই কথা কই ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ি। তাহলে বলো কে তুমি, কেন চোখ দেবে বলো, বলো, বলো। আমি না জেনে না শুনে একটা অজানা অচেনা মহিলার চোখ কিছুতেই নিতে পারি না। তোমার পরিচয় আমাকে জানতেই হবে। আমি এক অভাগিনী, আমার নাম সালেহা, ব্যারিস্টার চৌধুরী আমার স্বামী। স্বামী? কিন্তু 5 বছর আগে আমাকে বিয়া হয়েছিল, কিন্তু কপালে সুখ নাই, স্বামী আমার ভুলে গেছে, কিন্তু আমি স্বামীরে ভুলি নাই, ভুলতে পারি নাই। যে স্বামী তার স্ত্রীকে ভুলে যায়, সেই স্ত্রী ওই স্বামীর জন্য? স্বামীর পায়ের নিচেই যে আমার বেহেস, স্বামীর জন্য চোখ তো চোখ, জানো দিতে পারি। আশ্চর্য। কথা দেন ডাক্তার সাহেব, আমার কথা কাউর কোনোদিন কইবেন না, তাইলে আমার স্বামীর মুখ ছোট হয়ে যাইব। স্ত্রী হয়ে স্বামীর আমি ছোট করতে চাই না। ডাক্তার সাহেব, আমার চোখ নিয়ে আমার স্বামীর চোখ ভালো করে দেন, দেরি করলে আমার স্বামীর ক্ষতি হইতে পারে, দেরি করেন না ডাক্তার সাহেব, আর দেরি করেন না। এত বড় মন দিয়ে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই বোন। ডাক্তার সাহেব, আমি দোয়া করি স্বামীর মঙ্গলের জন্যে এমন করে নিজেকে বিলিয়ে দিতে পারার মতো ঘরণি বাংলার ঘরে ঘরে হোক। আমি এক্ষুনি আসছি। এখন ভেতরে যাবেন না প্লিজ।
ডক্টর? Yes. যিনি আমার স্বামীর জন্য যোগদান করেছেন তিনি কোথায়? আমি তার টাকাগুলো এক্ষুনি দিয়ে দিতে চাই। টাকার জন্য তিনি যোগ দেননি। তবে তিনি যোগ দান করেছেন। দান করেছেন? কিন্তু কেন? কে তিনি? বিনা স্বার্থে আমার স্বামীর জন্য যোগদান করেছেন। আমি তাকে একবার দেখতে চাই ডাক্তার, আমি তাকে একবার দেখতে চাই। তিনি কারো সঙ্গে দেখা করতে চান না। কেন? কি জন্য বলুন ডাক্তার, কি তার পরিচয়? তাকে কথা দিয়েছি তার পরিচয় আমি গোপন রাখব। ডক্টর, যিনি এত বড় দাতা তিনি তার পরিচয় গোপন রাখতে চান কেন? I'm sorry, Mrs. Chaudhary. দারোয়ান ভাই, কি মুশকিল? যাইবা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আইসো। ঠিক আছে। এই যে তোমার মা, যাও। মা, খোকন, মা গো, তোমার কি হইছে? আমার কিছু আনে বাবা, কিছু আনে, আমার চোখ করছে তো, তাই ওষুধে বাইন্দা রাখছি। সময় যার কাটতে চায় না ডক্টর, কবে আমি আমার চোখের আলো ফিরে পাব, কবে আমি তাকে দেখতে পারব যে আমাকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য নিজের চোখ দান করেছে। চুপ করো প্লিজ, কথা বলো না, কথা বললে তোমার চোখে ক্ষতি হবে। না না ডক্টর, যিনি আমার চোখ দান করেছেন তার পরিচয় জেনেও কেন আপনি আমাকে জানাচ্ছেন না, প্লিজ বলুন। দুঃখিত মিস্টার চৌই, দাতা তার নাম ঠিকানা গোপন রাখছেন। আপনি কেন বুঝতে পারছেন না ডক্টর যে আমার জন্য এতটা করেছে তার জন্য কি আমার কর্তব্য? অন্তত টাকাগুলো তাকে আমাদের দেওয়া দরকার। শুধু টাকা নয়, দরকার হলে আর অনেক কিছু, অনেক কিছু। আর কোনো কথা নয়, এবার ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ চলো। আপনি বলতে পারেন এই হাসপাতালে এমন একজন রোগী কে আছেন যিনি ব্যারিস ছাড়? স্যার, 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 22 নম্বর বেডে রোগী পালিয়েছে। কিন্তু তা তো চিকিৎসা দরকার, নইলে ভীষণ ক্ষতি হতে পারে। ডক্টর, ওকে আমার চাই চাই, আপনি ওর ঠিকানাটা বলুন। ঠিকানা? আমি কথা দিচ্ছি ওর কোনো অপকার করবো না। কিন্তু উপকারই করব। ডক্টর প্লিজ বলুন সেই রোগীর নাম কি, ঠিকানা কি? নাম সালেহা, গ্রাম ফুলতলি, তালুকদার বাড়ি। ঠিকানা এটাই আসিল, তবে এখন সে থাকে ওই পাশে। মনে পড়ছে, থাক থাক, তোমাকে আর উঠতে হবে না। তোমার ছেলেটাকে দেখছে না? মাইজান তারে পড়শি বাড়িতে ভাত খাওয়া আনতে গেছে, কিন্তু আপনি এখানে হঠাৎ। তুমি যোগদান করে আমার স্বামীর চোখের আলো ফিরিয়ে দিয়েছো, নিছক ধন্যবাদ জানিয়ে আমি তোমার ছোট করবো না। এই প্যাকেটটা রেখে দাও। এটা কি?
এতে 10,000 টাকা আছে। আমি তো টাকার লোভে চোখ বিক্রি করি নাই। চোখের দাম তো কেউ দিতে পারে না, তবু এই সামান্য কটা টাকা। টাকার লোভ আমার নাই, হইলে ফিরে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, টাকা নাই বানি, কিন্তু একটা প্রশ্নের জবাব দাও, কেন তুমি তোমার মূল্যবান চোখ বিনা শর্তে দান করেছো? আমি আমার কর্তব্য করছি। কর্তব্য? কিসের কর্তব্য? স্ত্রী হয়ে আমি যা করতে পারিনি অথচ তুমি কেন বলো, কেন বলো, কেন আমার স্বামীর জন্য তুমি তোমার চোখ দান করলে, বলো বলো। চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, জানলেও কোনের ভাষা নাই। এবার আস্তে আস্তে চোখ খুলুন খুলুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, ভয় পাবেন না, দেখুন। দেখুন আপনার স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ডক্টর ডক্টর কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, কি বলে যে আপনার প্রশংসা করব। সব প্রশংসাই আল্লাহ প্রাপ্য, আমরা ডাক্তার, আমরা তো ওসিলা মাত্র। ওকে, গড ব্লেস ইউ। হ্যাঁ এসো, থ্যাংক ইউ। কি ব্যাপার রীতা, তোমার মুখখানে এত মলিন কেন, কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? তার আগে বলো সালেহাকে। সালেহা? হ্যাঁ সালেহা, ফুলতলি গ্রামের সালেহা, যে তোমাকে যোগদান করেছে। সালেহা? সালেহা আমাকে যোগদান করেছে? সালেহা আমার স্ত্রী। ঘরে এক স্ত্রী রেখেও কেন তুমি আমাকে বিয়ে করেছো, বলো কেন? কেন নিজের স্ত্রীর পরিচয় আমার কাছে গোপন রেখেছিলে? তোমার সঙ্গে দেখা হওয়ার পর, তোমার তরফ থেকে ভালো লাগার ইঙ্গিত পাওয়ার পর আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তবু এক সময় আমি আমার সমস্ত কথা তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি বলতে দাওনি, শোনোনি, শুনতে চাওনি। আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। সালেহার কথা গোপন করে হয়তো আমি অন্যায় করেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি, মর্মে মর্মে অনুভব করছি, সালেহাই আমার সত্যিকারের ঘরণী, যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে। অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারোনি কেন, বলো কেন? সালেহাকে ভুলে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব, দরকার হলে নিজের জীবন দিয়ে তার ঋণ শোধ করব, তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আমি তার কাছে যাব। ফুলতলি গ্রামের হালহা, যে তোমাকে যোগদান করেছে।
গ্রামের সালহা যে তোমাকে চোখ দান করেছে, ফুলতলি গ্রামের সালহা যে তোমাকে চোখ দান করেছে, ফুলতলি গ্রামের সালহা যে তোমাকে চোখ দান করেছে। জমদর মুন্সি ঘর ছাড়া করছে, এখন সে আমার বাড়ি আছে। কেন? তোমার বিলিয়ার পাঠানোর লেখা কমর ভাই জমদর মুন্সির নামে বাড়ি হাফকলা করে লিখে দিছিল। জমদর মুন্সি, তুমি আর দেরি করে না, শিখে সালাহের কাছে যাও, যাও। অমন করতেছ কেন? খোকন, আমার সত্যিকারের কারণে যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারো নি কেন? বলো কেন? মামা ডাক্তার আনতে গেছে, অহনে আর পড়বো। খোকন, সালেহা, সালেহা, দেখি গাছে পুড়ে যাচ্ছে। কে তুমি? কে তুমি? আমি আমি তোর বাবা। বাবা, আমার মা এত কষ্ট দিছো কেন? খোকন, ওকে বাধা দিও না সালেহা, আমার অনেক অপরাধের শাস্তি আমাকে পেতে দাও। বল খোকন, আরো বল, তোর বাবার সব ভুল তুই শুধরে দে। না না খোকন, বাবা মুরব্বী। সালেহা, আমাকে তুমি ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি। না না, স্বামীর অপরাধ ধরিয়া আমি পাপের ভাগিদার হইতে চাই না। আমি যে তোমার জীবন সাথী, বাংলার বধু, তোমার সুখ দুঃখের সাথী। সালেহা, শানু, সালেহাই আমার সত্যিকারের কারণে যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারো নি কেন? যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারো নি কেন? বলো কেন? ফুলতলি বাসামিয়া চৌকিদারের বাড়ি, বাসামী আর চৌকিদারের বাড়ি, কি হলো তোমার? সময় ফুরিয়ে এসেছে, আমার মরণের পরে আমার চোখ দিয়ে তুমি সালেহা বোনের চোখ ভালো করো। আমি আমি সালেহা বোনকে আমার চোখ দান করে গেলাম। তোমরা তোমরা সুখী হও, তোমরা 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 সুখী হও। আসি ডক্টর, চলো ড্রাইভার।